পিয়কর গৌরব নিবেদিতা শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছা। UPSC-র 697 স্থান লাভেরে অসমলৈ সুনাম। মই নিবেদিতা দত্ত। মঙ্গলবারে ঘোষিত হল সর্বভারতীয় লোকসেবা আয়োগের পরীক্ষার ফলাফল। পাঁচগৰাকীকৈ সুযোগ্য অসম সন্তানে স্থান লাভ করে গৌরব কঢ়িয়াই আনিছে রাজ্যখনলৈ। 697 সংখ্যক স্থান দখলেরে উজ্জ্বলিল টিয়কর ভগামুখর নিবেদিতা দত্ত। কৃষ্ণকান্ত দত্ত আর জোনা দত্তর একমাত্র কন্যা নিবেদিতা দত্তই প্রথমবারের বাবে অবতীর্ণ হয়েছিল এই পরীক্ষাত। পিতৃ সামরিক বাহিনীর এজন বিষয়া, যার বাবে দেশের ভিন্ন প্রান্তত শিক্ষা গ্রহণ করেছিল নিবেদিতা দত্ত। CBSE-র অধীনত স্কুলীয় শিক্ষা গ্রহণ করা নিবেদিতায় AIT পুনের পৰা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গ্রহণ করে। বহুত ইম্পর্টেন্ট হয় ফ্যামিলি ফ্রেন্ডসর সাপোর্ট, আর আজি সবই সাপোর্টের কারণে মই এই দিন দেখবলে পাইছো, সেখানে সবকে বহুত থ্যাংকস। আর এইটাই আশা করম যে সবই সেবা দেখ সেবা করবলে যেটো প্রণ লৈ আহিছিলো এইটো এক্সাম করবলে হেতু কইব পাও, আর ম্যাক্সিমাম পিপল শুড গেট আ বেনিফিট এন্ড আই শুড বি এবল টু হেল্প মোস্ট অফ দ্য পিপল, দ্যাট ইজ দ্য এইম পাবলিক সার্ভিস এন্ড আই হোপ আই ডু। পরবর্তী সময়ত পুনে বিশ্ববিদ্যালয়ের পৰা রাজনীতি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিও গ্রহণ করে নিবেদিতায়। বর্তমান দিল্লির এটি বেসরকারি প্রতিষ্ঠানত কর্মরত নিবেদিতা দত্তর এই সফলতায় স্বাভাবিকতে উৎফুল্লিত করে তুলিছে রাজ্যবাসীক। টিয়কর পৰা সমীরণ বৰঠাকুৰৰ রিপোর্ট, ঈশান নিউজ। সবই সাপোর্টের কারণে মই এই দিন দেখবলে পাইছো, সেখানে সবকে বহুত থ্যাংকস।